أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وأولئك هم المفلحون. صدق الله العظيم. بولون شبي ما شاء الله. টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, ঠিক না? টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সব খানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নফিল নাটক দেখলাম হাদিস বুঝলাম না, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. صدق الله العظيم. তুমি কত সুন্দর কি করে বোঝাই তুমি কত সুন্দর আল্লাহ কি করে বোঝাই কোন ভাষা পাই না খোঁজে তোমার তুলনায় তুমি কত সুন্দর আল্লাহ কি করে বোঝাই বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই পাখা বুক ভরা সুখে কোন সুখে এত সুখী বুঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর আল্লাহ কি করে বোঝাই গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা কার প্রেমে গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা তোমার প্রেমের ভার আর শয় না যে তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর আল্লাহ কি করে বোঝাই তুমি কত সুন্দর কি করে বোঝাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا ولا تعتدوا إن الله لا يحب المعتدين واقتلوهم حيث ثقف ثموهم وأخرجوهم من حيث أخرجوكم حيث أخرجوكم والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء فإن انتهوا فإن الله غفور رحيم فإن انتهوا فإن الله غفور رحيم صدق الله العظيم. الله الله কি যে মধুর নাম আল্লাহ
আল্লাহ কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে ডাকলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাখ পাখালির কণ্ঠে শোনি নিত বিরাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম সম্মানিত ভাইরা কিছু প্রশ্ন আসছে কি এগুলো প্রশ্ন হুজুর নবী কিসের তৈরি এগুলো ফেরকা আছে না বলেন বলেন সম্মানিত ভাইরা আচ্ছা কেয়ামতের দিন কি এরকম প্রশ্ন হবে যে তুমি যদি এই প্রশ্নের জবাব দিতে পারো আমি তোমাকে জান্নাত দেবো অথবা জাহান্নাম দেবো এরকম প্রশ্ন হবে এরকম প্রশ্ন হবে কি তো জানার কি দরকার আনা বাশারুম মিসলুকুম আমি তোমার মতো একজন মানুষ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ তার গায়ে চিমটি কাটলে চিমটি লাগতো রক্ত ছিল ওহুদের মার খেয়েছেন দাঁত ভেঙেছেন দুঃখ শোক আনন্দ বেদনা সব ছিল অতএব তিনি আমাদের মতোই মানুষ আলহামদুলিল্লাহ আচ্ছা ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা কি ফরজ ফরজ মানে ফরজ নামাজের পরে মোনাজাত করা যদি কেউ করে আপত্তি নাই না করলেও আপত্তি নাই কিন্তু করার না করাকে নিয়ে যারা মসজিদ দুই তিনটা বানায় এক গ্রামের মধ্যে ওরাই সবচেয়ে বড় জঘন্য লোক আসতে বলবে না জোরে বলুন ঠিক কিনা এরকম কিছু বেয়াদব আছে না নাই আছে এরকম কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাও আছে ওদের ওরা একামতে দিন বোঝে না খালি ফতুয়া বোঝে আমিন আসতে বলা হারাম তারপরে ফরজ নামাজের মনোজাত করা হারাম এটা বেদাত এরকম আছে না নাই বলুন তো এগুলো এত এত বেদাত বেদাত করা ঠিক না মদের বিরুদ্ধে কথা বলো জেনার বিরুদ্ধে কথা বলো মাজলুমদের পক্ষে কথা বলো দিন কামের পক্ষে কথা বলো সেখানে নেই ফরজ নামাজের মোনাজাত নিয়ে তোমার প্রশ্ন আশ্চর্য কথা আমাকে যখন বলে হুজুর আপনি কি আহলে হাদিস আমি বললাম না আমি কেন আহলে হাদিস হব আমি হচ্ছে আহলুল কোরআন ওয়াল হাদিস কোরআন বাদ দেখলে হাদিস হয় নাকি আহলুল কোরআন ওয়াল হাদিস আমি আহলুল কোরআন ওয়াল হাদিস আমি কোরআন কো মানতে চাই হাদিস কেও মানতে চাই আপনি কেন শুধু আহলে হাদিস হবেন অতএব আমি আহলুল কোরআন ওয়াল হাদিস বাস উত্তর ঠিক হয়েছে না বাস আমরা কোরআন এবং হাদিস নিয়ে থাকবো সবাই জোরে বলি ইনশাআল্লাহ আচ্ছা